আমার স্বামীকে সুস্থ করার জন্য আমি মানুষ কেন, আমি মানুষের বাড়িতে কাজ করতে পারি, খারাপ লাগলে কিছু করার নেই ভাই। আরে ভাই হিসাবে এটা আপনাকে দিলাম, আপনি এটা ভাড়া দিয়ে জানো বাসা পর্যন্ত যেতে পারেন। দিবেন কম কম কোন আপনি কত দিবেন? 65000 বেচবেন? না ভাই। 70 বেচবেন? না ভাই। কত টাকা বেচবেন? 75000 টাকা দাম দেবো বুঝবেন? না। কই লন টাকা? আমি তো টাকার অভাবে করে বেচতেছি, খাওয়ানোর অভাবে বেচতেছি ভাই। আরে ছাড়েন না ভাই। বেশি দাম কইলে কোন? আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আমার এক বাবার বয়সে দেখতে পাচ্ছেন উনি হাঁটে আসছে, আমার এক আপুর গরুর দাম বলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন আপু? হ্যাঁ ভালো ভালো আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি গরুর দাম কত হচ্ছে ভাই? 75-80। 75-80 কত বলছেন দাদা? আমি 76-76 বলছি। 76 বলছেন? গরু আপনি নিয়ে আসতেন বাড়ি, বাসার কেউ নাই, বাড়িওয়ালা নাই? আছে ভাই, আমার স্বামী অনেক অসুস্থ তাই আমি নিয়ে আসছি। কখন আসতেন? আসছি 10টার দিকে। এই হাটে তো কোনো মহিলা মানুষ দেখতে পাচ্ছি না, আপনি তো একাই আসছেন দেখা যায় গরুটা নিয়ে। ভাই গরু আমি আশা করে অনেক কিনছিলাম পালার জন্য, আমি খাওয়ানের নিগা, খাওয়ানের অনেক দাম তো এখানে পালতে পারি না। হ্যাঁ আমার অনেক অভাব ভাই, মানুষের জায়গায় থাকি ভাই, আমার কোনো জায়গা নাই কিছু নাই, আমি অনেক কষ্ট করে ভাই আমি মানুষের জায়গায় থেকে বাচ্চাটা পালার জন্য কিনছিলাম, কিন্তু আমি খাওয়ান দিতে পারি না, যেকে বিক্রি করে দিতে চাচ্ছি। ও ভাই কি করে? সে বাসায়ই থাকে অসুস্থ। এই যে একটু পরে তো এই যে এখন আপনার প্রায় 5টা বাজে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, গরু আপনি নেবেন কিভাবে? ভাই নেমু হাঁটিয়ে নিয়ে যাবো, গাড়িতে গাড়ি ভাড়া তো আমার কাছে নাই। গাড়ি ভাড়াও নাই? না। এই হাইটা নিয়ে যাইবেন? কয় কিলোমিটার এখান থেকে জানেন? যতই থাকে আমি আসার সময় ভাই হাইটে আসছি। আপনি আসার সময় হাইটে হাইটে নিয়ে আসছেন? এখান থেকে হাটুরিয়া চালা দূরত্ব হবে আপনার 4 কিলোমিটারের মতো, কমপক্ষে 4 কিলো, কমপক্ষে 4 কিলো হবে। আপনি রাত্রিবেলা যাবেন কিভাবে? যাবো কষ্ট করে, অনেক লোক যায়, রাস্তায় গাড়ি আছে, ওই আলু তালুতে যাবগা। ও এটা বিক্রি করতেছেন কিসের জন্য তাহলে? খাওয়াইতে পারতাছেন না এই জন্য? হ্যাঁ। গরু তো আপনি ঈদে কুরবানি ঈদে এটা বিক্রি করতে পারবেন? জবাইয়ের জন্য নিবে মানে কুরবানির জন্য? কুরবানির জন্য না, বেচার মুইলে। মানে বেচার লাগে নিয়ে আসছেন? হ্যাঁ কুরবানির পর্যন্ত আমি পালতে পারতেছি না, আমি খাওয়ান দিতে পারতেছি না, এই কারণে আমি বিক্রি করে দেবো। আপনার ওই যে আপনাদের যে ভাই আছেন যিনি, উনি কি সমস্যা? হ্যাঁ হাটের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, ফুসফুসের সমস্যা, এতগুলো প্রবলেম। হ্যাঁ আর সপ্তাহে 3000 করে টাকার ওষুধ লাগে। 3000 টাকার ওষুধ লাগে? হ্যাঁ। আপনারে দেখে তো আমার অনেক মায়া লাগতাছে, এভাবে আপনি হাতে আসছেন। আপনি খারাপ লাগতাছে না? হ্যাঁ খারাপ লাগতেছে, অনেক লোকজন, আমি তো মহিলা মানুষ হয়ে হাতে আসছি, অনেক দুঃখে পড়ে আছি। আমার স্বামী ভালো থাকে তার আমি আসতাম না। এই মাঝখানে তো এই পাশেও বন আছে, এই পাশেও বন আছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, এটা কি এখানে থাকবে না আপনি চলে যাবেন? আমি নিয়ে চলে যাব। আবার কালকে নিয়ে আসবেন? হ্যাঁ। আল্লাহ আকবার। প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা, এখান থেকে ওনার বাসার দূরত্ব হচ্ছে আনুমানিক 4 কিলোমিটার। এখানে একটা গভীর বন পড়ে, এই বনের ভিতর দিয়ে উনি গরুটা নিয়ে আসছে, আবার নিয়ে যাবে। এটা তো আমার এলাকা, আমি চিনি। মানুষ কতটা কষ্টে থাকলে আর অসহায় হলে মানে এভাবে গরু নিয়ে হাটে চলে আসতে পারে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে উনি। আপনি বুঝতে পারতাছেন বাবা বিষয়টা? উনিও বুঝতে পারতাছে ব্যাপারটা। উনি একজন মহিলা মানুষ, এই হাটে একটা শিশু বাচ্চাও মেয়ে নেই, একজন মহিলা আছে, সেটা হচ্ছে উনি। আমি মনে করব যে এটা আমার ইউনিয়ন, আমার ইউনিয়নে এরকম একজন অসহায় লোক আছে যার স্বামী অসুস্থ, ডায়াবেটিসে আক্রান্ত, হার্ট প্রবলেম, 3000 টাকার ওষুধ লাগে সবসময়। 2 দিন পরে আপনারা জানেন যে কুরবানির ঈদ, ওনাদের কুরবানি হবে না এটা আমরা জানি, কিন্তু উনি যে উদ্দেশ্য নিয়ে হাটে আসছিল, সকালবেলা আসছে, এখন পর্যন্ত বিক্রি করতে পারে নাই, আর 1.5 ঘন্টার মতো বেলা আছে, এই 1.5 ঘন্টায় হয়তো এই গরুটা বিক্রি হবে না আমি জানি। কিন্তু ওনার মতো লোকের কষ্ট দূর করার মতো লোক হয়তো পৃথিবীতে সংখ্যা খুবই কম, যেটা সত্য। কি ভুল কইছি? না রাইট। ভুল কইছি না বাবা? না ঠিক কইছি না? কি নাম আপনার? আমার নাম রাশিদা। রাশিদা, হাটুরিয়া চালা থাকেন? হ্যাঁ। রাশিদা হাটুরিয়া চালা, গাজীপুরের হাটুরিয়া চালা থেকে এই হাটে চলে আসছে, 3000 টাকা যে লাগে প্রতি সপ্তাহে, এই টাকাটা কিভাবে সংগ্রহ করে? আমি মানুষের বাড়িতে কাজ করি, আবার যে যখন যেটা বলে সেটা আমি করি, কাজ করি, ওইভাবে আমি মনে করেন কি আমার স্বামীর ওষুধের টাকা আমি জোটাই। আল্লাহ, মানে আপনি চালাইতেছেন? হ্যাঁ বাবা, আপনি শুনছেন ওনার বিষয়টা? জি জি জি, আমি বিষয়টা শুনছি। মাদারি উচ্চতার ছেলে আমি, আমার এই 2 হাত প্রশস্ত পরিমাণ এই গরুর হচ্ছে গিয়া আপনার লম্বাটা, লম্বাটা, তারপরেও উনি অসহায় বিদায়, ওনার
স্বামীর অসুস্থতা জনিত কারণে যে এতগুলা প্রবলেম ফেস করতেছে এজন্যই গরুটা হাতে নিয়ে চলে আসছে। এই আমি যে সময়টুকু পর্যন্ত দাঁড়িয়ে আছি আমার পিছনেই নয় দাইন এবং আমার অসংখ্য ভাইরা চলে আসছে, কিন্তু আমার খুবই দুঃখ লাগতেছে, আমি খুব মর্মাহত। আমি চাই আপনারা দোয়া করবেন আপনার গরুটা যেন বিক্রি হয়। এত পুরুষ মানুষ দেখতেছেন, আপনার খারাপ লাগে না? লাগে, খারাপ লাগলে কিছু করার নেই ভাই। খারাপ লাগলে কিছু করার নেই, আমার স্বামীকে সুস্থ করার জন্য আমি মানুষ কেন, আমি মানুষের বাড়িতে কাজ করতে পারি। আল্লাহ আমার স্বামীকে সুস্থ করুক। স্বামীকে সুস্থ করার জন্য আপনি সব কিছু করতে পারেন। হ্যাঁ, কষ্ট থাকলে অনেক কিছু করার লাগে, অন্ত স্বামী তো আমি তো ফালিয়ে দিতে পারি না, অঞ্চে তার ভালোর ভাগি আছে, আমি কি খারাপের ভাগি হতে পারি না? আল্লাহ, ছেলে মেয়ে কয়টা? এক ছেলে। আপনি আপনি তো দেখতে শুনতে ভালো, স্বামী তো ফালিয়ে দিয়ে চলে গেলে যাইতে পারতেন না ভাই? এটা কোনোদিন হয় না, আমাদের বংশের মধ্যে এরকম কোনো নিয়ম নেই। আল্লাহ, আমার নিজেরই খুব লজ্জা লাগতেছে, এই রকম একজন মহিলা যে স্বামীর অসুস্থতা আজকে 15 বছর থাকা সত্ত্বেও উনার ওই ছেলে মেয়ে কয়টা আপনার? এক ছেলে। একটা ছেলে দেখেন এখনো সংসার করতেছে, আর আমার সাথে উনি যখন দাঁড়াইছে উনার হাইট কিন্তু আমার সমান, আপনার দেখতে পাচ্ছেন গায়ের রঙও ভালো। ইচ্ছে করলে কিন্তু ওই অসুস্থ স্বামীরে ফালিয়া রেখে চলে গেলে যাইতে পারতেন ভাই। ফ্রেমটা একটু ঘুরিয়ে দেন তো, একটু ঘুরান। কেন ঘুরাইলাম জানেন? আপনারা দেখেন কত ভাইয়েরা এখানে চলে আসছে, এতক্ষণ কিন্তু কেউই ছিল না। এখন আমি ওনার গল্প এবং কথাটা ফাঁস করতেছি বিদায়, সবাই কিন্তু শুনতেছে, এতদিন সকলেরই অজানা ছিল। আমি চাই মহান রব্বুল আলামিনের ইচ্ছায় এই আপুর সংসারে বরকত চলে আসুক। যেহেতু ওনার স্বামী অসুস্থ, কর্মক্ষম, কাজ করতে পারে না, অক্ষম একজন ব্যক্তি, সুতরাং আপনারা সকলে দোয়া করবেন যেন ওনার সংসারে উন্নতি এবং কল্যাণ আসে এবং মহান রব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়। আর আপনার কিছু বলার আছে আপু? আমি ভিডিওটা তো নিয়ে নিচ্ছি, অনেকেই দেখবে, অনেকেই হয়তো দেখবে। আপনি আজকে কুরবানির হাটে গরু নিয়ে আসছেন, ঈদের মাত্র একটা দিন বাকি আছে। আপনি এখান থেকে জঙ্গলের গভীর জঙ্গল পাড়ি দিয়ে আপনি আবার গ্রামের বাড়িতে পৌঁছাইবেন, আপনার তো ভয় থাকা প্রয়োজন। ভয় করে? ভয় তো করলেও কিছু করার নাই ভাই, ভয় করলে কি করুম এখন। চাচা গরু কি কিনবেন? আমি তো কিনার জন্য আসছি রে বাবা, কিন্তু আসলে তো কিনতে পারতাছি না। ওনার যে দাম বলে আমি তো আমি কিনতে পারি না। আপনি কি ব্যাপারী? আমি তো ব্যাপারী। জি, আমি তো ব্যাপারী। উনি ব্যাপারী, উনি হয়তো লাভের জন্যই করবে। অবশ্য অবশ্য, আপনি যদি নেন তাহলে বায়নাটা দিলে দিতে পারেন। আমি তো দিলাম, উনি 76,000 টাকা দাম বলছি, আমি বলছি যে 76,000 টাকা। এত কিছু শোনার পরে, আমি যে বললাম এত কিছু শোনার পরে অবশ্যই আপনার গরুটা নিয়ে নেওয়া উচিত। আমি তো আর ব্যাপারী কিংবা ক্রেতা নয়, কুরবানির উদ্দেশ্যে ক্রয় করবো না। তাহলে গরুটা যদি আমার সাথে কেউ থাকতো আমি নিয়ে নিতাম, উনি তো এই দামে দিবে না। আচ্ছা যাক, আমি 500 টাকা বাড়িয়ে দিলাম, ধরেন 76,500 টাকা। কত করে দিছে? আর একদিন দেখতে চান? হ্যাঁ, আরো একদিন দেখবেন। দেখবো আরেকদিন। যাই হোক চাচা, ওনার একটা দিন সময় দেন। আচ্ছা দেখো, ওনার ইচ্ছা আমি আপনাদের সাক্ষী রেখে ওনার জন্য একটা দিন চেয়ে নিলাম, কারণ ঈদের যেহেতু একটা দিন বাকি আছে, আপনার কষ্ট করে এই গভীর বনের ভিতর দিয়ে আবার ফেরত যেতে হবে। হ্যাঁ, হেঁটে যেতে হবে। হেঁটে যেতে, গাড়ি ভাড়া নাই, এজন্য আপনি ভাড়া দিয়ে গরুটা নিয়ে যেতে পারবেন না। না, কতটা কষ্টে আছে বুঝেন, এখানে যতগুলা গরু আছে সব কিন্তু গাড়িতে করে রাইড করে নিয়ে আসছে এবং গাড়িতে করে নিয়ে যাবে, উনি কিন্তু পারেনি। প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা, আমি মোহাম্মদ আলম হাসান, আপনাদেরই ভাই। আমার অর্থনৈতিক অবস্থা সবাই জানেন, আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। আমি সবসময় বলি আমার টাকার ঘরটাও নেই, তারপরে আল্লাহ আমাকে যেটুকু সামর্থ্য দিয়েছেন আমি ওই অনুযায়ী কারো না কারোর জন্য কিছু করার অবশ্যই চেষ্টা করি। এই আপ ওই গরুটা নিয়ে যেহেতু বনের ভিতর দিয়ে যাবে, সন্ধ্যার পরে ওনার রিক্স থেকে যায়, এই জন্য আমি চাই উনি, যেহেতু ওনার কাছে গাড়ি ভাড়া নেই, আমি চাই যে উনি ভাড়া দিয়ে যেন বাসায় পৌঁছাতে পারে। ভাই হিসাবে এটা আপনাকে দিলাম, আপনি এটা ভাড়া দিয়ে যেন বাসা পর্যন্ত যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি তো আমার গাড়ি ভাড়ার টাকাটা দিলেন, আপনি তো কোনো দাবি রাখবেন না? না 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 না, আমি আপনাকে ভাই হিসেবে দিছি, আমার বোন নাই, আপনি আমার বোন। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা ভাই, আচ্ছা আপনি কিছু মনে করেন না, যদি আপনার নিজেকে থাকে তাহলে এটা আপনি গত মানে আগামীকাল আপনি এটা। ঠিক আছে ইনশাআল্লাহ। এমনিও ভাই আমি অনেক মানে কষ্ট করে চলি ভাই, আমি আমার নিজের যে একটা অবস্থান থাকার ওই স্থান আমার নেই, আমি অন্য একজনের জায়গায় আমি থাইকা ভাই আমি এই পশুটা লালন পালন করতে চাচ্ছিলাম, কিন্তু আমি টাকার জন্য আমি পারতেছি না, খাবার কিনতে পারতেছি না, ছেলেটারে এক পর্যন্ত পড়াইছি, ছেলেটারে টাকার জন্য আমি এখন স্কুলও দিতে পারছি না। এই গরুটা অনেক কষ্ট করে লালন পালন করছে, আমি চাই একটা দিন দেখুক, একটা দিন সময় দেন। ঠিক আছে ঠিক আছে, দেখুক, কিছু মনে করবেন না, যেহেতু একদিন সময় দেন, আপনার ভাগ্যে থাকলে আপনি গরুটা পেয়ে যাবেন, আপনাকে একদিন সময় দেন। ঠিক আছে, যারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার এই আপুর জন্য সকলে দোয়া করবেন। প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা, আমি মোহাম্মদ আলম হাসান, আপনাদের ভাই, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সকলের কাছে একটাই চাওয়া, আমার এই আপু আমার নিজের বোন নাই,
আমার এই বোনের জন্য সকালে দোয়া করবেন, যেন মহান রব্বুল আলামিনের ইচ্ছা এবং আপনাদের দোয়ায় উনি যেন সঠিক দামটা পেয়ে গরুটা বিক্রি করতে পারে। এবং উনি স্বামীর প্রতি যে সেবা যত্ন এবং দায়িত্ব কর্তব্য আমরা দেখতেছি, বর্তমান সময়ে এরকম মেয়ে কেউ খুঁজে পাবেন না। পাইব গো, এরকম মেয়ে পাওয়া যাইবো যে 15 বছর ধরে স্বামীর চিকিৎসা করতেছে, অসুস্থ স্বামীর চিকিৎসা করে এভাবে আবার একজন মহিলা মানুষের গরু হাটে নিয়ে আসছে। পাইবেন না, পাইবেন এরকম মহিলা পাওয়া যাইবো? এরকম মহিলা কিন্তু পাওয়া যাইবো না। এই জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ ওনার কাজে কর্মে অবশ্যই বরকত আনুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে, মরে গেলে বিদায়। এই প্রত্যাশা আমি মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।